সালাত কত রাকাত পড়া সহি সুন্নাহ? তারাবির সালাত নিয়ে সহিপন্থী আলেমদের মধ্যে দুটো মত আছে। আমাদের দেশে যেটা হচ্ছে যে, যেমন বুকে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, কিংবা নাভির নিচে হাত বাঁধা, আমিন জোরে বলা কিংবা আমিন আস্তে বলা ইত্যাদি, এগুলি কিন্তু সবই সহি আলেমদের এক বিষয়ে দুটো বুঝ, এটা জানতে হবে। এই পয়েন্টটা না জানলে তো আপনি মারামারি লাগিয়ে দিবেন। এই একটা পয়েন্ট না জানার কারণে যত হিংসা, বিদ্বেষ, ঝগড়া, মারামারি, হানাহানি। এটা জানে না যে নাভির নিচে হাত বাঁধার মাসালাটি সহিপন্থী আলেমদের, নাভির উপরে হাত বাঁধা এটাও সহি আলেমদের, সহি আকিদা, সহি সুন্নাহ আলেমদের মাসালা। বুকে হাত বাঁধা এটাও সহি আকিদা, সহি সুন্নাহ আলেমদের মাসালা। আমিন জোরে বলা এটা যেমন সহি সুন্নাহ সহি আকিদার ওলামাদের মাসালা, আমিন আস্তে বলাও সহি আকিদা সহি সুন্নাহ ওয়ালাদেরই মাসালা। একটা বিষয়ে দলিল ভিত্তিক দুটো বুঝ। যেমন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আযাব যদু থেকে ফেরার পথে, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আল আসরা হাত্তা ইয়াবলুগা বনী কুরাইজা, সহিহ বুখারীর হাদিস, বনী কুরাইজায় না গিয়ে কেউ আসর পড়বে না। ওনারা রওনা হয়ে গেলেন বনী কুরাইজার উদ্দেশ্যে। সাহাবায়ে কেরাম রাস্তার মাঝামাঝি গেলে পরে আসর টাইম হয়ে গেল। এখন এই হাদিসটা যে কিছুতেই আসর পড়বে না বনী কুরাইজা না গিয়ে, এই হাদিসটা বুঝতে গিয়ে সাহাবীদের দুরকম বুঝ হয়ে গেল। সাহাবীদের মধ্যে আমরা আর আপনারা কি, সাহাবীদের মধ্যে সহি আকীদা সহি সুন্নাহ, সাহাবীদের মধ্যে এই হাদিস বুঝতে গিয়ে কয়টা বুঝ হলো? দুটো বুঝ হয়ে গেল। একদল বুঝেছেন যে এটা নবীজি যেহেতু বলেছেন ওখানে না গিয়ে পড়া যাবে না, অতএব আমরা রাস্তায় পড়বো না, ওখানে গিয়ে পড়বো। আরেকদল সাহাবী বুঝেছেন না, যেহেতু সময় হয়ে গেছে, যেহেতু কোরআনে আছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, সময় হয়ে গেলে সালাত ফরজ হয়ে গেল, অতএব নবী তো এটার বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে কি নবী যাবেন? কোনোদিনও না। অতএব সামগ্রিক জ্ঞানের বিচারে বোঝা যায় যে রাস্তায় পড়লেও নবীজির অনুমতির বাইরে যাবে না জিনিসটা, তাদের বুঝ হয়েছে এটা, তারা রাস্তায় পড়ে নিয়েছেন। আরেকদল বনী কুরাইজা গিয়ে পড়ে নিয়েছেন, নবীজির কাছে মাসালা গেল, ইয়া রাসূল আল্লাহ সাহাবীরা তো আপনার হাদিসটি বুঝতে গিয়ে দুই রকম বুঝ বুঝে ফেলেছেন, এখন কি হবে? ফালামি ইউআন্নিফ আহাদাম মিনহুম, নবীজি কাউকেই কোনো রুক্ষ কথা বললেন না, কাউকে সমালোচনা করলেন না, দুইটাই ভ্যালিড। আমরা করে কি, নাভির উপরে হাত বাঁধছে, বুকের হাত বাঁধছে, মারামারি কি লেগলি লাগাই দিলে মসজিদ থেকে বের কর, মূর্খতা, খবরদার এগুলি কেউ করবেন না। আমরা আপনারা তো মানুষ, দুইজন নবী একই বিষয়ের বিচার করলেন, ওদাউদ ও সুলাইমান ইজ ইয়াহকুমান ফিল হারস ইজ নাফাসাত ফিহি গনামুল কওম ওয়া কুন্না লি হুকমিহিম শাহিদিন। দাউদ আর সুলাইমান দুই বিচারককে স্মরণ করো, যখন সাগরের পাল ক্ষেতের মধ্যে পড়ে ক্ষেত বরবাদ করে দিয়েছে, তখন দাউদ আর সুলাইমান দুজনে দুটো বিচার করলো, তাদের সেই বিচারের আমি সাক্ষী ছিলাম। আল্লাহ বলেন আঙ্গুরের ক্ষেতে পড়ে ছাগলের পাল ক্ষেতটা মেশাকার করে দিল, দাউদ আলাইহিস সালাম বিচার করলেন আঙ্গুরের ক্ষেত যেহেতু তোমার ছাগলের পালে খেয়ে শেষ করে দিয়েছে, অতএব তোমার পুরো ছাগলের পালটা আঙ্গুরের ক্ষেতের মালিককে দিয়ে দিতে হবে, তিনি বিচার করলেন। এখন ছাগলের পালের মালিক যে, ভেড়া ছাগলের পালের মালিক, তার মনের মধ্যে অশান্তি যে আমার পুরো পালটা এভাবে নিয়ে যাবে। তারা গেল সুলাইমান আলাইহিস সালামের কাছে যে আপনি একটু বিচার করেন তো যে এই ঘটনা। তখন সুলাইমান বিচার করলেন যে ছাগলের পাল যার, সে আঙ্গুরের ক্ষেতটিকে, ওই ক্ষেতটিকে মেরামত করতে থাকবে, সংস্কার মানে তাকে সেবা করতে থাকবে। সেবা করতে করতে যেই রাত্রে আঙ্গুরের ক্ষেত সে খেয়ে ফেলেছে, ওই রাত্রে আঙ্গুর গাছগুলো যে পজিশনে ছিল, যেদিন এই পজিশনে আসবে সেদিন ছাগলের পাল সে ফেরত পাবে। আর ততদিন পর্যন্ত ছাগলের পাল ক্ষেতের মালিকের কাছে থাকবে, সে দুধ খাবে, সুযোগ সুবিধা সব সে নেবে। মাসালা একটা, বুঝ কয়টা? এটা বাংলাদেশে হলে তো আমরা হাতা খিঁচিয়ে মারামারি হানাহানি শুরু করতাম,
আল্লাহ কি করলেন, কি বললেন, ফাফা হামনা হা সুলাইমান, সঠিক বিচারটা সুলাইমানকে আমি বুঝালাম। দাউদও চেষ্টা করেছে, ইস্তেহারি চেষ্টা করেছে, গবেষণা করেছে, ধরতে চেষ্টা করেছে, কিন্তু উনি সঠিকটা ধরতে পারেননি। তাই বলে তার উপরে কোনো ব্লেম নাই, কোনো সমালোচনা নাই, কোনো অভিযোগ নাই, তাকে বাতিলপন্থী বলার কোনো সুযোগ নাই, বরং কি অকল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি দাউদকেও বিচার শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি, সুলাইমানকেও বিচার শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ, আমরা জানি না যে ইমাম আবু হানিফা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, ইমাম শাফি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, ইমাম মালিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, ইমাম আহমদ ইবনে হাম্বল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, আহলুল হাদিস যারা তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য। তাহলে আহলুল হাদিস একটা জিনিস বুঝেছেন, ইমাম শাফি আহমদ হাম্বল মালিক তারা একটা জিনিস বুঝেছেন, এরা দুই দলেই সহিপন্থী আহলে। যদি সাহাবীদের মধ্যে একটি হাদিস বুঝতে গিয়ে দুই রকম হতে পারে, তাহলে আমাদের আইম্মাদের মধ্যে হাদিস পণ্ডিতদের মধ্যে একটা হাদিস বুঝতে গিয়ে দুই রকম বুঝাবে না কেন, হতে পারে, এটাই মানুষের স্বভাব। এখন দেখুন সৌদি আরবে যান, অধিকাংশ ওলামাদেরকে দেখে আসছি রুকু থেকে উঠে ওনারা আবার হাত বাঁধে, রুকু থেকে উঠে হাত বাঁধেন, সহিপন্থী আলেম তারা, একটা হাদিস বুঝতে তারা এইভাবে বুঝেছেন, আলবানি সহ আর বিশাল গ্রুপ, আমরা সহ আমরা হাত ছেড়ে দিই, এটা সহিপন্থী আলেমদের বুঝ, আমি মারামারি করবো, দুইটাই ভ্যালিড, দুইটাই ঠিক আছে, দুইটার উপরে আপনি সওয়াব পাবেন, যেটা অ্যাকুরেট হান্ড্রেডে হান্ড্রেড সঠিকভাবে তারা গ্রহণ করতে পেরেছে মাসালা, তারা পাবে ডাবল সওয়াব, লাহু আজরান। আর যারা ইস্তিহাদি ভুল করেছে, বুঝেছে হাদিসের উপরই তারা আমল করেছে, হাদিসের উপরই তারা আমল করেছে, তারা পাবে কি এক সওয়াব, একটু ভুল যে হয়েছে তাদের, তারা তো ট্রেনে ঠিক আছে, ট্রেনে আছে, হয়তো ফার্স্ট ক্লাস টিকিট কাটতে গিয়ে ফার্স্ট ক্লাসের টিকিটটা পায় নাই, থার্ড ক্লাসে গিয়ে বসে আছে, এখন এই ট্রেনটা তো মক্কা যাবে, ফার্স্ট ক্লাসের যাত্রী যেমন মক্কা গিয়ে নামতে পারবে, থার্ড ক্লাসে যে বসেছে সে কোথায় যাবে, সেও তো মক্কায় যাবে, তাহলে পরিণতি তো একই। আপনি যদি ট্রেন আপনার ঠিক থাকে, ট্রেন ঠিক থাকলে ফার্স্ট ক্লাসে বসেন, থার্ড ক্লাসে বসেন, জয়েন্টের উপরে বসেন, ছাদের উপরে গিয়ে বসেন, ট্রেনেই তো আছেন, যতক্ষণ ট্রেনে আছেন ততক্ষণ আপনি মক্কা পৌঁছবেন। সহি আকীদা সহি সুন্নাওয়ালারা বাংলাদেশেই তো একদল এখন সৌদি আরবের সাথে রোজা রাখা শুরু করেছে, আমরা কি ওদেরকে গোমরা বলতে পারি, বলবো না, আবহমান কাল থেকে এই বুঝটাও আছে, সুমুলের উইয়াতিহি আফতারু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, ওরা বলছে যে কোনো এক জায়গায় দেখলেই তো হয়ে গেল, সৌদি আরব দেখলেই তো হয়ে গেল, অথবা আমরা সৌদি আরবের সাথে চাঁদ দেখে রোজা রাখবো, এই বুঝটা বিরুদ্ধে আপনি তাদেরকে বাতিল বলতে পারবেন না। হ্যাঁ, বলতে পারবেন যে এই বুঝ বুঝাটা তোমাদের জন্য এটা খাতায় ইস্তেহাদি, বুঝের ভুল তোমাদের, শুদ্ধ বুঝ হলো সৌমুকুম ইয়ামাতা সৌমুন, নবীজি বলেছেন তোমাদের কমিউনিটি, তোমাদের সমাজের লোকেরা যেদিন সিয়াম পালন করবে সেদিন তোমরা সিয়াম পালন করবা, একই কমিউনিটি, একই সমাজ, একই এলাকার মানুষ, এক একজন এক একদিন ঈদ করবে, এক একজন এক একদিন রমজান শুরু করবে, একজনের আজকে রমজান শেষ, আরেকজনের আজকে রমজান শেষ না, একজনই ঈদ করতেছে, আরেকজন রোজা মুখে অনাহারে, এই যে একটা গন্ডগোল, খবরদার এই গন্ডগোল করো না। এই জন্য তোমার ওই বুঝটা বুঝতেই পারো, কিন্তু একই কমিউনিটিতে এটা করাটা তোমার জন্য খাতায় ইস্তেহাদি, তোমার বুঝগত ভুল, বুঝগত ভুল, তুমি হাদিসের উপরে আমল করতে চেষ্টা করেছো কিন্তু এই বুঝটা তোমার আসলে ঠিক না, তাই বলে তুমি গোমরা না, তুমি বাতিল না, তুমি বেদাতি না, তুমি একটা সহি হাদিসের উপরে একটা বুঝ বুঝে বুঝের অবকাশ আছে তুমি আমল করেছো। যদি এই একটা পয়েন্ট মনে রাখেন যে ছোটখাটো বিষয় নিয়া এই এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধা, আমিন জোরে বলা, আস্তে বলা, রফিয়াদান করা না করা, এই বিষয়গুলি হ্যাঁ আর না দুইটাই সহি আকিদে সহি সুন্নার ওলামাদেরই দুই ধরনের বুঝ, এই একটা কথা যদি মনে রাখেন তাহলে আর কোনো গন্ডগোল নেই। সুবহানাল্লাহ, ঠিক কি না, গন্ডগোল শেষ, শয়তানের আর কোনো সুযোগ নাই। আমরা মুসলিম ভাই ভাই হাত এখানে বাঁধলেও ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন, হাত নিচে বাঁধলেও ভাইজান কেমন আছেন, আমিন জোরে বললো ভাইজান, আসতে বললেও ডানে বামে একজনে আসতে বলছে ভাইজান কেমন আছেন, ডানে জোরে বলছে ভাইজান কেমন আছেন, একই হাদিসের কি সুন্দর দুইটা বুঝ, কি বৈচিত্র, একটা ভালো জিনিস।
ভালো জিনিস, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, একটা ইখতিলাফ আছে খারাপ, সেটা হলো একজন মুসলমান আর একজন কাফের, একেবারে একজন পশ্চিমের যাত্রী আরেকজন পূর্বের যাত্রী, একজন জাহান্নামের যাত্রী আরেকজন জান্নাতের যাত্রী, এই ইখতিলাফটাই হলো ইসলামের মাজমু। কিন্তু একই ট্রেনে আছি, কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস কেউ থার্ড ক্লাস, এই ইখতিলাফ মাজমুম না। যার যার সামর্থ্য অনুসারে ট্রেন ঠিক আছে, যাত্রাপথ ঠিক আছে, সব ঠিক আছে, একই স্টেশনে একই গন্তব্যে তারা গিয়া পৌঁছবে, ঠিক না? এখন আপনি ফার্স্ট ক্লাসে বসে আছেন, এই জন্য ঠাটলা চালারা বেদাতি, ঠাটলা চালারা এরা ইসলামের দুশ্মন, ঠাটলা চালারা কোনো মানুষই না, মানুষের কাতারাই পড়ে না। আর যদি এটা বলেন তাহলে কি হবে? আর ঠাটলা চলাদের সংখ্যা বেশি, আর ফার্স্ট ক্লাস চলার কয়টা লোক বাইর করে গুলি রে ট্রেন থেকে, গুলি ফার্স্ট ক্লাস করে একবারে সবসময়। ভাই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে কোনো গন্ডগোল নাই, আপনারা একই জায়গায় পৌঁছবেন, ঠিক আছে? হ্যাঁ, অতএব এটা নিয়ে এই ইখতিলাফ গুলি বোঝা উচিত, যেগুলি কি ধরনের জিনিস, কাদের ইখতিলাফ, এগুলি সব সহি আকিদা সহি সুন্নার ওলামাদের ইখতিলাফ, মানে বুঝের বিভিন্নতা, বুঝের বিভিন্নতা যেটা ভ্যালিড, হাজা ইখতিলাফুন সাইর, এই বুঝের বিভিন্নতাকে ইসলামের শরিয়া বলা হয়, এটা বৈধ বিভিন্নতা, বৈধ বিভিন্নতা, জায়েজ। কিন্তু কিছু একটা লাভ আছে শূন্যতার বেদাত, ওইটা কি না, ওইটা বৈধ না। হ্যাঁ, একদম দুরুদ পড়ে একদম মিলাদ পড়ে, সে ট্রেন থেকে ঝাঁপটি পড়ে গেছে, যে মিলাদ পড়ছে সে ট্রেন থেকে কি লাফাই পড়ে গেছে, এইটা তো হলো না, ঠিক আছে? এই তো মক্কায় পৌঁছবে না, এ তুর্কিস্তান পৌঁছবে, যাই হোক। অতএব জায়গা মতো থাকলে থার্ড আর ফার্স্ট আর সেকেন্ড যে ক্লাসে পান আপনার গন্তব্য ঠিক আছে।